এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার আজকের রেসিপি হচ্ছে নান রুটি আমি খুবই কম সময়ে নান রুটি কীভাবে তৈরি করতে হয় সেটা আজকে ভিডিওতে দেখিয়ে দেব। আমরা নান রুটিটা সাধারণত বিভিন্ন তরকারি অথবা চিকেন টিকা মশালার সাথে খেতে খুবই পছন্দ করি তো চলুন চলে যাওয়া যাক আমি কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছি সেটা দেখিয়ে দেব। সবচেয়ে প্রথমে আমি টেবিলে সবগুলো ইনগ্রিডিয়েন্টস সাজিয়ে নিয়েছি প্রথমে নিয়েছি একটা এগ তারপরে নিয়েছি আমি প্লেন ফ্লাওয়ার এখানে আমি দুই কাপ পরিমাণ প্লেন ফ্লাওয়ার ইউজ করব। আমি এরপরে নিয়েছি ইস্ট এখানে আমি টু স্পুন পরিমাণ ইস্ট নিয়েছি করিয়ান্ডা পাতা কুচি করে কেটে নিয়েছি এবং পরিমাণ মতো সল্ট লাগবে এবং আরও নিয়েছি থ্রি স্পুন অফ বাটার এছাড়াও আমি নিয়েছি আধা কাপ পরিমাণ মিল্ক এখন আমি সম্পূর্ণ সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে একটা বাটির মধ্যে মিক্স করে নিব তো সবচেয়ে প্রথমে আমি আটাটাকে ঢেলে নিচ্ছি বাটিটার মধ্যে দুই কাপ পরিমাণ নিচ্ছি এরপর আমি এটার সাথে আমার যে একটা ডিম ছিল সেটা ভেঙে মিক্স করে দিব। সবগুলো মিক্সচার একসাথে মিক্স করলেও হবে তো আমি ডিমটা দেওয়ার পরে আমি এখন মিল্কটা দিয়ে দিচ্ছি এরপরে আমি এখানে আমার একটু পরিমাণ মতো এক চিমটি পরিমাণ সল দিয়ে দিচ্ছি আর একটু বেশি দিলেও হবে আপনারা সম্পূর্ণ এটা টেস্টের উপর ডিপেন্ড করে আমি এখানে দুই চিমটি পরিমাণ সল্ট দিলাম এখন ইস্টটা দিয়ে দিচ্ছি আমি এখানে টু টু থ্রি স্পুন ইস্ট নিয়েছিলাম এখন আমি ভালোভাবে সব কিছু নাড়িয়ে মিক্স করে দিচ্ছি আমি খুব ভালোভাবে এখানে একটা ঘুটনির সাহায্যে মিক্স করে দিচ্ছি যাতে আমার এই মিক্সচারটার মধ্যে কোনো জমাট বাধা না থাকে তো আমি অনেকক্ষণ এভাবে নাড়াচাড়া করার পরে আমার এই মিক্সচারটা দেখতে ঠিক এরকম দেখাবে এখন আমি আরও এক চিমটি পরিমাণ সল্ট অ্যাড করে দিচ্ছি মিক্সচারটার সাথে এরপরে দিব আমার বাটারটা মিক্স করে আমি বাটারটা একটু আগে থেকে বের করে রেখেছিলাম বলে একটু সফট হয়ে আছে আপনারা চাইলে মাইক্রোওয়েভে মিল করে নিতে পারেন এখন আমি করিয়েন্ডা পাতাগুলো এটার সাথে মিক্স করে দিচ্ছি এটা দিলে খুব সুন্দর একটা গ্রান হবে আমার এই নান রুজিটার মধ্যে আপনারা চাইলে পার্সলিও ইউজ করতে পারেন তো আমি সবচেয়ে প্রথমে একটা ননস্টিক কড়াই নিয়ে নিয়েছি এখানে আমি আমার নান রুটিটা কুক করব সো আমি একটা স্পুন নিয়ে নিয়েছি বড় স্পুন যেটা কিনা ভালোভাবে যে মিক্সচারটা তুলে আসবে এবং মিক্সচারটা কড়াটার মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এবং ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে এটা একটু রাউন্ডশ্যাপ হয়ে যায় ঠিকভাবে নাড়িয়ে দেওয়ার পরে আমি এখন কড়াইটা যেহেতু অলরেডি হট ছিল ওটা নিচে একটু হয়ে গেছে এবং আমি কড়াইটা উপর দিয়ে ঢেকে দিচ্ছি আমার চুলার আগুনটা খুবই কম আছে ছিল কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে দেখলাম যে আমার নিচের পাটটা অলরেডি হয়ে গেছে তা আমি একটা বড় চামচের সাহায্যে আমি রুটিটাকে উল্টায় দেওয়ার চেষ্টা করছি এবং যেহেতু কড়াইটা ননস্টিক ছিল খুব সহজে উঠে গেছে তো দেখেন উপরের পাটা খুব একটু সফট হয়ে গেছে আমি আবার ঢেকে দিচ্ছি বাকি পিঠটা যাতে হয়ে যায় নান রুটিটা খুবই সফট হয়েছে এবং গন্ধটা অলরেডি খুব সুন্দরভাবে ছড়িয়ে পড়েছে যেহেতু এখানে বাটার ছিল আমার এক্সট্রা কোনো অয়েল ইউজ করতে তে নি এভাবে কিছুক্ষণ চামিচ দিয়ে চেপে চেপে নিতে হবে যাতে আমার দুই পাঁচটাই ভালোভাবে কুকড হয় আর যেখানে আমি আমার মিক্সচারটা খুব থিকার ছিল যার কারণে আমার খুব একটা বেশি ওয়েট করতে হয়নি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি একই পদ্ধতিটা বারবার রিপিট করব আমার পরের নান রুটিগুলো বানানোর জন্য আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আসবো আরেকটা রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ